ফিরেলাম বিরতির পর। বিজেপি করলে সুবিধে মিলবে না, বিজেপির থেকে তৃণমূলে এলে সুবিধে মিলবে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে তাদের বিরক্ত করা যাবে না, মন্তব্য করেছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। গাইঘাটায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান মঞ্চে মন্তব্য গোপাল শেঠের, কি বলেছেন? বিজেপি করলে সুবিধে মিলবে না, বিজেপির থেকে তৃণমূলে এলে সুবিধে মিলবে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে তাদের বিরক্ত করা যাবে না, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। কি বলেছেন গোপাল শেঠ শুনবো। আমি বিজেপির লোক তৃণমূল করবে তাকেই সুবিধাটা দেবো, যে বিজেপি করবে তাকে সেই সুবিধাটা আর পাবে না। কারণ হচ্ছে যে সেখানে গিয়ে দেখতে হবে যে উনি আমার যখন সাংগঠনিক কাজ করতে আসবো, আমরা সংগঠন যখন সরকারে আমরা থাকবো সরকারের কাজ করার জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করবে। কিন্তু আমাদের বলতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা করে দিচ্ছে। ঠিকই বলেছেন, এটাই করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। ঠিকই বলেছেন, যেটা পশ্চিমবঙ্গে ওনারা করছে সেটা মধ্যে বেপাস হয়তো বেরিয়ে গেছে। এখানে ভেদাভেদ, আপনি ধর্মীয় ভেদাভেদ বলুন, জাতিগত ভেদাভেদ বলুন, আর তৃণমূল বিজেপি ভেদাভেদ বলুন, আজকে তো পশ্চিমবঙ্গ একটা ভেদাভেদে শেষ করে দিয়েছে। কারণ উনি নিজের মুখে বলছে যারা তৃণমূল করবে তারাই সুযোগ সুবিধা পাবে, যারা বিজেপি করবে তারা পাবে না। 2,28,00,000 মানুষ, 2,28,00,000 মানুষ পশ্চিমবঙ্গে 2021 সালে ভোট দিয়েছে বিধানসভায়, এসব মানুষ সবাই বঞ্চিত। নজর রাখবো পরের খবরে। গড়িয়া এলাকায় দোকান তৈরির জন্য সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দলের একাংশ সরব হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় মোটা টাকার বিনিময়ে পূর্ত দপ্তরের জমি দখল করে বিক্রি করে দেন। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে আঙুল তুলেছেন ওই ওয়ার্ডেরই তৃণমূল সভাপতিও, যদিও সব অভিযোগ অস্বীকার শাসক দলের কাউন্সিলরের। সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম জানিয়েছেন অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। আমি দোকান কিনেছি, আমি গরিব মানুষ, আমার কাছ থেকে 1,50,000 টাকা নিয়েছে মিটু সত্তা নাকি জানি না, আমি নামটা মিটু, আমার টাকাটা যেন গরিব মানুষের ফেরত দেয়। পুরো ভোট হওয়ার পরে বর্তমান কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের মনু মুখার্জির মদতে, যেটা লোকালে শোনা যাচ্ছে মনু মুখার্জির মদতে একের পর এক দোকান গার্ড হচ্ছে, এইগুলোকে মানে পিডাব্লিউ জায়গাগুলো জবরদখল করে দোকানদারি।